দেখুন বন্ধুরা, সকাল সকাল আমি চা বসিয়ে দিয়েছি, কাজটা সব সেরে চায়ের কাপ একটু বেশি আছে। কেন আছে দেখুন, জেঠিমা শাশুড়ি এসছে, ওনার নাতি এসছে, আর মা এসছে। মাকে তো সবাই চেনো, তাই সবাইকে বলছি হাই করে দিতে। আর জেঠিমা থাকবে না, জেঠিমা ছেলের বাড়িতে চলে যাবে আর মা থাকবে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমি খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে 9টা, দেখলেন মা এসছে। মা এখন চাটা খেলাম আমরা সব একসঙ্গে, আর একটু পিছনে আসলাম। এই গর্তটায় মনে হচ্ছে মাছ ধরবে, পানাগুলো সব পরিষ্কার করছে। গর্তে প্রচুর পানা হয়েছে পুকুরটাতে, এই পানাগুলো এখন সব সরাবে, দিয়ে মানে মাছ ধরবে নাকি। এই গাছগুলো সব রাখা হয়েছে, বাচ্চাকে সব ছাদে ওঠানো হয়েছে। এটা মাটিতে বসিয়ে দিয়েছে, ঘরে জলের মধ্যে ছিল, কত বড় হয়ে গেছে। এই চাদর গায়ে না কাজ করতে খুব অসুবিধা হয়। আজকে আমাদের সকালে হবে হচ্ছে এই একটু, কালকে রাতে পরোটা করেছিলাম একটু আছে, এটা পরোটা হবে। আর হবে হচ্ছে সুজির পায়েস, সকালে যদি সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে। আর বিভাস গেছে স্কুলে, স্কুলে গেছে, আস্তে আস্তে এখন এক্সাম চলছে, আস্তে আস্তে 1:15 1:30 এরকম বেজে যাবে, তার আগে আবার রান্না টান্না হয়ে যাবে। চলো আমি সকালে ব্রেকফাস্টটা তৈরি করে নিই। আর সুজির জন্য দুধ জাল দেওয়া হচ্ছে, সুজির পায়েস। চলো হ্যাঁ, ফটাফট ব্রেকফাস্টটা করে নিই। সবজি কাটতে বসেছে, এই দেখো এখন সব বেঁচে গুছে কি রান্না করবে, দুপুরে আমি শেয়ার করবো। মা এদিকে সবজি কাটাকাটি করুক, আর আমি একটু এই পোড়ামাতলার দিকে যেতে হচ্ছে, দিদির মেয়ে ডাক্তার দেখাতে আসছে, তাই যাচ্ছি। আসার পরে আপনাদের সঙ্গে আবার দেখা করব। দেখুন বন্ধুরা, আমি তো পোড়ামাতলার নবদ্বীপ পোড়ামাতলাতে চলে এসেছি, আর আমার দিদির মেয়ে এখন ওষুধ নিচ্ছে, বড়দিও এসছে ওষুধ নিচ্ছে। আর আমি একটু গাছগুলো দেখাচ্ছি, কত সুন্দর লাগছে, সাজিয়ে রেখেছে দেখুন, ওগুলো বিক্রিও করে। এই দেখুন কচ্ছপটা কত সুন্দর সাজিয়েছে। তো যাই হোক, এখন আমি দিদি দিদির মেয়ে চলে গেছে, এখন আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি। চলুন সাথে থাকুন, অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, আমি এইমাত্র এসে পৌঁছালাম, আমি দিদি দিদির মেয়ে এসেছিলো, আপনাদের সঙ্গে আর শেয়ার করতে পারেনি। ওরা ডাক্তার টাক্তার দেখিয়ে, দিদিরও একটু মার্কেটে দরকার ছিল, কিছু কেনাকাটি ছিল, দিদিও কেনাকাটি করে ওরা দুজনে চলে গেছে, আর আমিও এইমাত্র আসলাম। আর দিদির মেয়ে আজকে আমাদের, যেহেতু প্রচুর বেগুন হচ্ছে আমাদের বাড়িতে, আমার দাদা লাগিয়েছিল, আগের ভিডিওতে আমি দেখিয়েছি, একদম বাগান হয়ে গেছে বেগুন গাছে, তাই বেগুন নিয়ে এসছে। আর দিদির বাড়ি না, আমাদের বাড়িও আছে শসনা ডাটা, এখন বুঝতে পারছি না কাদের বাড়ি, তা যাই হোক শসনা ডাটা নিয়ে এসছে। আমি একবার দেখিয়ে দিচ্ছি, এগুলো এই ব্যাগটা আমাকে দিল, আমি নিয়ে চলে আসলাম, ওরা ওইদিকে চলে গেলো, আসলো না, আসতে বলেছিলাম আসলো না। দেখাচ্ছি বেগুন এত সুন্দর, দেখেন বেগুন, শসনা ডাটা, বেগুনগুলো সুপার একদম। গুড আফটারনুন, দেখুন বন্ধুরা, আমি স্নান টান সেরে নিয়েছি, যেহেতু এই শাড়িটা অলরেডি সকালে কাচের পরে একটু জাস্ট পরেছিলাম, তারপরে তো নবদ্বীপ চলে গেলাম, ওর জন্য এই শাড়িটাই পরে নিয়েছি, কিছুক্ষণ পরেছিলাম 1 ঘন্টা, ওর জন্য এই শাড়িটাই পরে নিয়েছি। আর আজকে তো রান্না করার টাইম হয়নি, মা যতক্ষণ পেরেছে রান্না করে নিয়েছে, মা এখন পূজা করতে চলে গেছে, আমিও স্নান টান সেরে চলে আসলাম। আর সকালের দিকে ঘর মুছে নিয়েছিলাম, ওর জন্য আসার পরে আর ঘর মুছতে হয়নি। এই টুনি, আমি রান্না করে আসলে টুনু মাসবে, টুনু কী কী রান্না করেছে মা একবার দেখিয়ে দিই। তো কমন হয়েছে, কি করেছে, এটা একটা পালং শাকের সবজি, মায়ের হাতের রান্না, বুঝতে পাচ্ছেন দুর্দান্ত রান্না। এটা কিসের শাক ভাজা, এটা খেসারির শাক ভাজা মনে হয়, মূলর শাক না খেসারির শাক, খেসারির শাক ভাজা ঠিক বলতে পারবো না, একটা শাক ভাজা করেছে। কুমড়ো ভাজা, আর এখানে আছে মাছ, মাছ মিঠা মাছের ঝাল। আমাদের এই রিঠা মাছটা অতটা খাওয়া হয় না, অতটা মানে খাওয়াই হয় না, বছরে একবার যদি বা নেওয়া হয়, কিন্তু মাছ কালকে বৃহস্পতিবার ছিল, আজকেও আমার মাছ আসেনি, ওর জন্যই এই মাছটাই নেওয়া হলো। এখন বিবাস কী করবে, কদ্দুর কী করবে জানি না, খাই একটু মশলা টশলা দিয়ে চটপটা করে রান্না করলে ভালো লাগে খেতে, কিন্তু এসব মাছ বেশি খাওয়া হয় না। আর এই দেখো
তুমি তুমি পাখি। পূজা হয়ে গেছে আর এই আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু খাওয়া দাওয়া হবে। মাছটা সুন্দর হয়েছে, ঝালটা মাছের খাওয়া দাওয়া করে নিই, ভাত বার বোমা। এতক্ষণ পূজা হয়ে গেছে আসছে, আর বিবাহ স্কুল থেকে চলে গেছে, বিবাহের পরীক্ষা গিয়ে শেষ হয়ে গেছে। খাওয়া দাওয়া করে নিই। আর দেখুন বন্ধুরা, সন্ধ্যাবেলা আমরা এখন খাবো হচ্ছে বেগুনি, তাই মা বেগুনি তো সুন্দর কাটে, বেগুনগুলো কাটা হয়ে গেছে, এখন কুমড়োরও একটু বেগনি হবে, ওর জন্য কুমড়োরও একটু কাটছে। আর মা সুন্দর করে বেগুন কাটতে পারে বা কুমড়ো কাটতে পারে, সবজি খুব সুন্দর কাটে। এখন 7:30 বাজে বন্ধুরা, আর মা ওদিকে আমাদের একবার চা খাওয়া হয়ে গেছে, এখন বেগুনি হবে, কারণ খাওয়া হয় না আমাদের। আর শীত তো, শীতের সময় দেখবে একটু ভাজা পোড়াটা একটু ভালো লাগে, কিন্তু বেশি খাওয়াটা ঠিক না, আমরা অল্প অল্প করেছি, করব। তা মা বেগুন বেগুন কাটছে আর কুমড়ো কাটছে, আর একবার চা রচা খাওয়া হয়ে গেছে, আর চাটা একটু বেশি খাওয়া হয় শীতের সময়। আর যেহেতু স্যার আসেনি আজকে, কারণ বিবাসের আজকে পরীক্ষা শেষ হলো, তাই আজ দিনটা বন্ধ আছে, কালকে আবার স্যার আসবে পড়াবে। আজকেও হালকার মধ্যে একটু রেস্ট করবে, হালকা পড়বে। তা যাই হোক, এখন উঠলো, জল টল খেলো, একটু লেট করে উঠানো হলো। এখন আমি এখন বেগুনি করে নিই, তারপরে চাটা করি, তারপরে আমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। আর হচ্ছে আজকে আমাদের দুপুরের দিকে এই তো খাওয়া দাওয়া করে রেস্ট করেছিলাম একটু, আর রেস্ট করতে গিয়ে এমনি ভিডিও এডিটিংও করতে পারিনি, ঘুমিয়ে গেছিলাম। তা শর্ট করা দিয়েছি, দেখে নেবেন আপনারা। বন্ধুরা দেখুন, আমাদের দুধ চা হয়ে গেছে, বিস্কুটও নিয়ে নিয়েছি। এখন চা খাওয়ার পরে হবে হচ্ছে বেগুনি, তারপরে খাওয়া হবে বেগুনি দিয়ে মুড়ি। অনেকদিন পরে বেগুনি দিয়ে মুড়ি জমিয়ে খাওয়া হবে, চলুন দেখতে থাকুন। দেখুন আমার বেগুন বেগুনি কুমড়ো সব কাটা হয়ে গেছে, বেসনটা ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, এদিকে তেলও গরম হয়ে গেছে। এইবার আমি বেগুনগুলো একটা একটা করে ছেড়ে দেবো। বন্ধুরা মুড়ি খেয়ে বাসন টাসন একটু ধুয়ে এটা শেয়ার করে নিই, চলে এসেছি কোথায় রুমে চলে এসেছি, আর এখন বানাচ্ছি। এটা হচ্ছে আমার আগে একটা আগের ভিডিওতে একটু দেখিয়েছিলাম আপনাদের, একসঙ্গে দেখাবো আমি ঠাকুরের শালগুলো বানানোর পরে। আর এটা হচ্ছে লোকনাথ বাবার জন্য, হচ্ছে লোকনাথ বাবার জন্য সাদাই বানাচ্ছি, ভালো করে কোনোরকম দেখে দিলাম, সাদা তো ই হচ্ছে। লোকনাথ বাবার জন্য এই ডিজাইনটা করছি, মানে সাদা করছি। আমি সব করে নেওয়ার পরে আপনাদের একসঙ্গে একবার দেখিয়ে দেবো। আর মা এখন দেখছে হচ্ছে সিরিয়াল, আর বিবাসের যেহেতু এক্সামটা যে শেষ হলো, তাই আজকে পড়ার চাপটা একটু কম নিল, বললো একটু এমনি অল্প অল্প পড়ছে, আবার ওই ঘরে যাচ্ছে এই করছে, এখন বিবাস আছে ওই ঘরে, আর আমি এই ঘরে বসে এই আপনাদের ভিডিওগুলো দেখছি আর এটা বানাচ্ছিলাম। তারপরে দেখছি বন্ধুদের সঙ্গে অনেকক্ষণ দেখা করা হয়নি, তাই আবার চলে আসলাম। আর রাতে যেহেতু সব মুড়ি খেয়েছে, মুড়ি আবার এই বেগুনি টেগুনি করা হয়েছে, এখন সবাই খাওয়া খাওয়া না করছে, দেখি আজকাল কিছু করবো না, ভাত আছে, সবজি আছে, দুপুরের মাছটা সব আছে, যদি খাই সবাই খাবে, নাই তো মা তো বলছে খাবোই না, কলাও আছে, ব্রেড আছে, ওর জন্য ওগুলো আজকাল কিছু করতে হবে না, তাই ভাবছি এগুলো একটু বানাই আর বন্ধুদের সঙ্গে একটু কথা বলি। আমি এখন একটু এটা বানিয়ে নিই, আর আপনাদের সঙ্গে পরে আমি দেখা করব। আর একটু বন্ধুদের ভিডিওগুলো দেখতে হবে, সারাদিন টাইম হয়ে ওঠেনি, আবার ওই নবদ্বীপ গেছিলাম একটু, দিদির মেয়ে এসেছিলো, বন্ধুদের ভিডিওগুলো তো একটু দেখা উচিত, তাই না? চলো না, আমি একটু পরে আপনাদের সঙ্গে দেখা করবো, ঠিক আছে? বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, রাতের ডিনার, আর মা তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, মা ওই সকালে এই সন্ধ্যার দিকে পরোটা এসব সরি দেখ মুড়ি বেগনি এসব হয়েছিল, খেয়েছে, ওর জন্য আর কিছু খেলো না। আর ভাতটা ছিল আমি ছেলে দুজনে মিলে খেয়ে নিয়েছি অল্প অল্প, সবজি টবজি ছিল ওই দিয়ে হয়ে গেছে। আর এখন একটু ক্রিম দিয়ে দিয়েছি, মুখে নাইট ক্রিম মেখে নিয়েছি, একটু লিপ বাম দিয়ে দিয়েছি, আর মাথায় এই একটু লসুন দিলাম, আমি একটা সমীর একটু লোশন ব্যবহার করেছি, এই সমীর লোশনটা ব্যবহার করে আমি শ্যাম্পু তাই, আর এটা দিলাম, তাই একটু চুলটা একটু শুকাবে 5 মিনিট, তারপরে চুলটা বেঁধে ঘুমিয়ে পড়ব। আর সারাদিন একটু একটু করে যতক্ষণ পেরেছি শেয়ার করেছি, আবার ওই ঠাকুরের লোকনাথ বাবার জন্য ওইটা বানাচ্ছি শালটা,
ছোটোর মধ্যেই বানাবো ভাবছি, বেশি বড় করতে গেলে আবার এই শীত চলে যাবে, আমার বানানোও শেষ হবে না। ওর জন্য মাও বললো তুমি ছোট ছোট করে আপাতত বানাও, তারপরে আস্তে আস্তে সামনে বছর যেটা ব্যবহার করবে তুমি সেটা অন্য ডিজাইন করে আস্তে আস্তে করতে পারো। আমি দেখছি ঠিকই বলছে, নাহলে এই শীত চলে যাচ্ছে কবেই বা গায়ে দেবে, 1 সপ্তাহের মধ্যে সবকটা হয়ে যাবে। আর চলুন, আর মার্কেটে এত দাম শালগুলোর, আমি দেখছি আমি তো আর এমনও টাইম হচ্ছে না, তার মধ্যে থেকেই আমি একটু বন্ধুদের ভিডিও চালিয়ে দিয়ে বা সন্ধ্যার দিকে একটু যদি রেস্ট পাচ্ছি এইভাবেই বানিয়ে নিচ্ছি, এখন টাইমের বড় অভাব বলে দিয়েছি। তা যাই হোক, আর রান্নাঘরে আর দেখালাম না, রান্নাঘরে বাসন টাসনও মাজা হয়ে গেছে। দেখবে রান্নাঘরটা যদি পরিষ্কার থাকে না, সকালে ঘুম থেকে উঠে বেশ আশেপাশে কাজটা সেরে রান্নাঘরে যেতে খুব ভালো লাগে। আর এই অনেক কাজ থাকলে রান্নাঘর যদি হাবিজাবি হয়ে থাকে ভালো লাগে না, বাসনটা ধুয়ে টুয়ে রাখলে পরিষ্কার থাকলে গ্যাস ওভেনটা আর মনে হয় কাজটা কম কম আছে, আর রান্নাঘরে ঢুকতেও ভালো লাগে। যাই হোক, এখন আমি রাত 12টা বাজে, 12টা ছাড়া তো আমার টাইম হয় না নেলপালিশ করা, মাকে পরিয়ে দেবো ভাবলাম। নেলপালিশটা তুলবো, রিমুভার নিয়ে নিয়েছি, নেলপালিশও নিয়ে নিয়েছি, আর মাকেও ভাবলাম পরাবো, কিন্তু মা ঘুমিয়ে গেছে, মাকে পরাবো কালকে। আর আজকে আমি পরে নিই এই কালারটাই পরবো। আর আমি এখন নেলপালিশটা পরে নিই, চলুন। আর ভিডিও বড় করব না, অনেক রাত হয়ে গেছে, 12টা মানে তো এখন শীতের রাত, অনেক রাত। তো যাই হোক, ভিডিও আর বড় করব না, যেটা আমি বলি নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। আর ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় হাসি খুশি থাকবে, নিজের শরীরে খেয়াল রাখবেন। গুড নাইট বলে দিলাম, 12টা বেজেও গেছে, 12টা 5 হয়ে গেছে। ঠিক আছে, আজকের মতো বাই বাই।